আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জানালা বা দরজার দামি পর্দাগুলো বাসাতে কিভাবে পরিষ্কার করা যায়। দুইটা পদ্ধতি শেয়ার করব, একটা হচ্ছে ওয়াশিং মেশিনে কিভাবে পরিষ্কার করলে ভালো হয় এবং হাতে কেচে কিভাবে পরিষ্কার করলে ভালো হয়। সাধারণত আমরা দামি পর্দাগুলো লন্ড্রিতেই দিয়ে থাকি, বাসাতেও কিন্তু এই জানালা বা দরজার পর্দাগুলো পরিষ্কার করা যায়। দুইটা প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি জানালার পর্দাগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমার জানালার পর্দার কালারটা সাদা, দেখতেই পাচ্ছেন, আর ধুলো ময়লা অনেক জমেছে। এখন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম বালা টাইপের থাকতে পারে। এক এক পর্দার ডিজাইন কিন্তু এক এক রকম হয়, তবে দামি পর্দাগুলোর ম্যাক্সিমাম ডিজাইন এরকম হয়ে থাকতে পারে। এগুলো ওয়াশিং মেশিনে দিলে এই পর্দাগুলো ওয়াশিং মেশিন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং এই বালা টাইপের এই জিনিসগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়াশিং মেশিনে দেওয়ার আগে এগুলো যদি বেঁধে নেওয়া যায়, এভাবে আমি যেভাবে বেঁধে নিচ্ছি, এভাবে যদি বেঁধে নেওয়া যায় তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না, ওয়াশিং মেশিন ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি এটা টাইট করে বেঁধে নিচ্ছি, আর এটাতে আমি পরিয়ে দিচ্ছি মোজা। এটা বড় সাইজের একটা মোজা নিয়েছি। এখন মোজাটা দিয়ে এভাবে যদি এটা কভার করে ফেলি তাহলে কিন্তু ওয়াশিং মেশিনে দিলে আর কোনো সমস্যা হবে না, এই বালা টাইপের এই জিনিসগুলো ভাঙবে না, আর ওয়াশিং মেশিনেরও কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই সেই ক্ষেত্রে আপনাদের দেখাতে পাচ্ছি না। ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট দিয়ে পর্দাগুলো এভাবে যদি দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর কোনো ক্ষতি হওয়ার চান্সও থাকবে না। আশা করছি এই প্রসেসে আপনারা উপকৃত হবেন। ওয়াশিং মেশিন যাদের আছে তারা এভাবে করতে পারেন। দ্বিতীয় যে প্রসেস আপনাদের দেখাবো সেটা হচ্ছে দামি পর্দাগুলোই আমরা হাতে কেচে কিভাবে পরিষ্কার করতে পারি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি একটা বলের মধ্যে, হাতটা যাতে ডোবানো যায় এমন কুসুম গরম পানি, একদম গরম টাটকা পানি কিন্তু দেয়া যাবে না। আমি 2 চামচের মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাম্পু, আমি এখানে ডাব শ্যাম্পু নিয়েছি। শ্যাম্পুটা দেওয়ার কারণ হচ্ছে পর্দাটা যখন পরিষ্কার করব সুন্দর একটা গন্ধ আসবে, আর ক্লিনিংয়ের জন্য কিন্তু শ্যাম্পু অনেক ভালো কাজ করে থাকে। এখন আমি ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি গরম যাতে না থাকে, একদম কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে নিতে হবে। এখন আমি পর্দাটা ভিজিয়ে দিচ্ছি। এই পর্দাটা ভেজানোর 2 থেকে 3 ঘন্টা পরেই কিন্তু আপনি পরিষ্কার করে নিতে পারবেন, যেহেতু কুসুম গরম পানি দেওয়া হয়েছে এটা কিন্তু ময়লাটা এমনিতেই কেটে যাবে। আর চাইলে এই বলের মধ্যে বা বালতিতে যদি ভেজান সেই ক্ষেত্রে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ চেপে চেপে যদি এটা করেন তাহলে ময়লা অনেক অংশেই কমে যাবে। আমি মগে করে দেখাচ্ছি, দেখুন আমি হাত দিয়ে কিছুক্ষণ প্রেস করেছি এই বলের মধ্যে, ময়লাগুলো কিন্তু অটোমেটিকলি উঠে আসছে, আর হাতেও বেশিক্ষণ কিন্তু কাচতে হবে না। আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পর্দাগুলো, কেচে নিয়েছি হাতে, অল্প কিছু সময় কেচে নিয়েছি। এরপর এই পর্দাটা আমি লন্ড্রি করতে দিয়েছি। আমি বাসাতে লন্ড্রি করিনি, দোকানে দিয়ে লন্ড্রি করিয়ে আনিয়েছি। দেখতেই পাচ্ছেন পর্দাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, হাতে কাচা পর্দা এটা বোঝাই যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। লাইট আমি বেশি করে দিয়েও আপনাদের দেখিয়েছি, লাইট কমিয়েও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর পরিষ্কার যদি না হয় সেই জিনিসের যত লাইটই দেওয়া যাক সেটা কিন্তু অপরিষ্কারই দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আশা করছি আপনারা বুঝতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।